নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেছেন, বরিশালে হামলার ঘটনাটি আকস্মিক, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায়কারীর উপযুক্ত শাস্তি পেতেই হবে। এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনে তিনি বলেন, ভোট কেন্দ্রে কোনো অনিয়ম হলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন ভবনের কন্ট্রোল রুমে সকাল থেকে সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং অন্য চার নির্বাচন কমিশনার দুই সিটির ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছেন। দুই সিটিতেই প্রতিটি ভোটকক্ষে একটি এবং কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা বসিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশনার জানান, শুধু সিসিটিভি মনিটরিং নয়, ভিন্ন কক্ষ থেকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং চলছে ইসি থেকে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে জানালেন মনিটরিং সেলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সাইম।